তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিও টপিক হলো ভিপিএন। তো ফ্রেন্ডস, ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আমরা একটা কথা কিন্তু অনেক সময় শুনে থাকি যে ভিপিএন, এবং আমরা এর ব্যবহার করি। তো ফ্রেন্ডস, এই ভিপিএনটা কি বা এর কাজ কি, এবং ভিপিএনটা আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং আমরা যে ভিপিএনটা আমাদের ল্যাপটপে, কম্পিউটারে বা মোবাইলে যে ব্যবহার করি, তো ফ্রেন্ডস এটা আমরা কীভাবে করতে পারি, তো ফ্রেন্ডস এই সব ডিটেলস ভিপিএনের ব্যাপারে জানতে ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখো। এবং তোমাদের একটা রিকোয়েস্ট করবো যে যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ভিপিএন এর ফুল ফর্ম হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ফ্রেন্ডস, ভিপিএন কি জানার আগে আমাদের এটা জানতে হবে যে নেটওয়ার্ক কাকে বলে। ধরো ফ্রেন্ডস, তোমাদের ঘরে একটা ওয়াইফাই রাউটার আছে বা একটা মডেম আছে যেটার সাহায্যে তোমরা ইন্টারনেট ব্যবহার করো তোমাদের বাড়ির সকল ডিভাইসে। তো ফ্রেন্ডস, তোমাদের ঘরে ধরো রাউটার ছাড়াও একটা মোবাইল আছে, একটা ল্যাপটপ আছে, একটা পিসি আছে, একটা ডেস্কটপ আছে, একটা অ্যান্ড্রয়েড টিভি আছে, এছাড়াও ধরো অনেক রকমের ইন্টারনেট কানেক্টেড ডিভাইস তোমাদের ঘরে আছে যেগুলো কিন্তু ওই একটা নেটওয়ার্কের সাহায্যে কিন্তু পুরো সংযুক্ত। মানে তোমাদের ঘরে যতগুলো ইন্টারনেট কানেক্টেড ডিভাইস আছে সেই সেই ডিভাইসগুলো কিন্তু ওই একটা ইন্টারনেটের সঙ্গে যুক্ত। মানে সেটা হলো তোমার একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনাল নেটওয়ার্ক। মানে অনেকগুলো ডিভাইস একসঙ্গে সংযুক্ত থাকে যে কানেকশনের মাধ্যমে, সেটাই হলো কিন্তু নেটওয়ার্ক। যখন তোমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করো এবং সেখানে গিয়ে সেই ওয়েবসাইটের সমস্ত তথ্য যা আছে সেগুলো জানার চেষ্টা করো, বা উদাহরণ হিসেবে ধরো এই যে ভিডিওটা তোমরা দেখছো ইউটিউব ডট কমে এই যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা তো কোথাও না কোথাও স্টোর আছে, মানে কোনো একটা ডেটা সেন্টারে এই ভিডিওটা স্টোর করা আছে youtube.com-এ। তো সেটা ইন্ডিয়াতে হতে পারে, আমেরিকাতে হতে পারে, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, যে কোনো দেশ ডেটা সেন্টারে কিন্তু এই ভিডিওটা কিন্তু স্টোর করা আছে। সেখান থেকে কিন্তু তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাচ্ছে এবং তোমরা সেটা দেখতে পাচ্ছ। ঠিক এরকমভাবেই তোমরা যখন গুগলে কোনো জিনিস সার্চ করো লিখে, তো ফ্রেন্ডস তোমার যে সেই রিকোয়েস্টটা পাঠাচ্ছ জিনিসটা দেখানোর জন্য, সেটা তো গুগলে কোনো না কোনো ডেটা সেন্টারে স্টোর করা আছে। মানে যে ডেটা সেন্টারে তোমাদের সেই সার্চেবল জিনিসটা স্টোর করা আছে সেখান থেকে কিন্তু তুলে এনে তোমাদের স্ক্রিনে প্রদর্শন করে গুগল। মানে ডেটা সেন্টার থেকে সেই তথ্যটা তোমাদের স্ক্রিনে প্রদর্শন করা হয়। কারণ ইন্টারনেটে যত রকমের জিনিস আছে, ধরো তোমাদের এই মোবাইল ফোনটা বা ল্যাপটপ বা পিসি বা মডেম, রাউটার, গুগল ডেটা সেন্টারের যে হার্ড ডিস্ক, এই সব কিছু যে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা আছে চারদিকে, তো সব কিছুর জন্য কিন্তু একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস কিন্তু অ্যাসাইন করা আছে। আর সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু এই সমস্ত কাজ ঘটে থাকে সারা পৃথিবীতে। মানে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান, দেওয়া নেওয়া, আপলোড করা, ডাউনলোড করা, সব কিছু কিন্তু পাঠানো, সেন্ড, রিসিভ করা, সব কিছু কিন্তু এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু ঘটে থাকে। আইপি অ্যাড্রেস হলো একটা ঠিকানা, মানে তোমার ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের একটা ঠিকানা। এই ঠিকানা থেকে ওই ঠিকানায় জিনিস পাঠাতে হবে, সেই যে অ্যাড্রেসটা, মানে প্রত্যেকটা ডিভাইসে যে একটা ইন্টারনেট কানেকশানের যে অ্যাড্রেস থাকে বা ঠিকানা থাকে সেইটাই হলো কিন্তু আইপি অ্যাড্রেস, মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো ফ্রেন্ডস, আইপি অ্যাড্রেস থাকার জন্যই কিন্তু সব ডিভাইসকে আলাদা আলাদা করে চেনা যায় এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের তথ্য আদান প্রদানও করা যায়। তো ফ্রেন্ডস, এইভাবেই যখন তোমরা গুগলে কোনো জিনিস সার্চ করো তখন তোমাদের আইপি অ্যাড্রেস থেকে, মানে তুমি যে ডিভাইস থেকে সার্চটা করছো সেই ডিভাইসের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্টটা যাচ্ছে সেই সার্ভারে, মানে যে ডেটা সেন্টারে স্টোর করা আছে সেই তথ্যটা। তো সেখান থেকে উল্টে তোমাদের কাছে অ্যান্সার পাঠাচ্ছে, মানে সেই ফাইলটাকে তোমাদের কাছে তুলে ধরছে যে হ্যাঁ নাও, তোমরা এটা চেয়েছো তো এইটা তোমাকে দিলাম। মানে তুমি তোমার আইপি অ্যাড্রেস থেকে সেখানে সার্চ করলে, মানে সেখানে রিকোয়েস্ট পাঠালে, তো সেই গুগল ডেটা সেন্টারের আইপি অ্যাড্রেস থেকে সেখানকার যে সার্ভার আছে সেই সার্ভার থেকে তোমার কাছে কিন্তু তুলে ধরলো সেই স্ক্রিনটা, মানে যেটা তোমরা তথ্যটা জানতে চাইছিলো সেই তথ্যটা। তো ফ্রেন্ডস, এর কিছু সুবিধাও আছে এবং এর কিছু অসুবিধাও আছে। যদি সুবিধার কথা বলতে যাও তাহলে সুবিধা হলো যে তোমরা যে এই সব কিছু একসঙ্গে ব্যবহার করতে পারছো টোটাল ইন্টারনেটটাকে, মানে একে অপরের আইপি অ্যাড্রেসের সাহায্যে কিন্তু তোমরা ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারছো, রিকোয়েস্ট পাঠাচ্ছো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছো, জিনিস মানে ফাইলস পাঠাচ্ছো, ফাইলস অ্যাকসেপ্ট করছো, এই সব কিছু তোমরা করতে পারছো, এটাই হলো সুবিধা। মানে তুমি যে টোটাল ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারছো এটাই হলো সুবিধা। তো ফ্রেন্ডস, অসুবিধার কথা যদি বলো তাহলে বলবো যে তোমাদের যে ISP, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সে কিন্তু চেক করতে পারে তুমি কোন কোন ওয়েবসাইটে যাচ্ছ, কোন কোন জিনিস সার্চ করছো, এই সব কিছু। কারণ তারা কিন্তু তোমার আইপি অ্যাড্রেসটা জানে এবং এটাও জানে যে তুমি কোন কোন আইপি অ্যাড্রেস থেকে কোন কোন আইপি অ্যাড্রেসে জিনিস সার্চ করছো বা কোন কোন আইপি অ্যাড্রেস থেকে কোন কোন জিনিস নিচ্ছ। এছাড়াও ফ্রেন্ডস, আমাদের দেশের সরকার বা গভর্নমেন্ট কিন্তু চেক করে দেখতে পারে যে আমরা কোন কোন অ্যাড্রেসে প্রবেশ করছি, কোন কোন অ্যাড্রেস থেকে জিনিস নিচ্ছি, কোন কোন অ্যাড্রেসের সঙ্গে যোগাযোগ রাখছি, সরকার থেকেও কিন্তু এমনটা চেক করতে পারে। তো ফ্রেন্ডস, এটাও একটা কিন্তু ভয়ের ব্যাপার বা খারাপ দিক। এছাড়াও ফ্রেন্ডস, আরও একটা খারাপ দিক হলো যখন তুমি কোনো ওয়েবসাইটে বিচরণ করো, মানে সেখানে ধরো ইলিগালি ঢুকছো, মানে ভিপিএন সাহায্যে ঢুকছো, তো ফ্রেন্ডস সেখানে তুমি তোমার ডেটা দিচ্ছ, মানে তোমার আইপি অ্যাড্রেস দিচ্ছ, তোমার সব কিছু দিচ্ছ, তোমার ঠিকানা দিচ্ছ, সব কিছু দিচ্ছ, শেয়ার করছো, তোমার বায়োডাটা শেয়ার করছো, তো ফ্রেন্ডস সেটা কিন্তু খারাপ হতে পারে। কারণ যদি সেটা কোনো নকল বা ফেক ওয়েবসাইট হয় সেখানে কিন্তু হ্যাকাররা বসে থাকে, তো হ্যাকাররা কিন্তু তোমার সব ডেটা কিন্তু লুট করে নিতে পারে এবং তোমার কিন্তু বড় ক্ষতিও করে দিতে পারে। তো ফ্রেন্ডস, এটাও কিন্তু একটা খারাপ দিক। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে সব কিছু এনক্রিপ্টেড থাকে, মানে সিকিউর থাকে, কিন্তু ফ্রেন্ডস বলা তো যায় না কখন কোন ওয়েবসাইটে কীভাবে কোন হ্যাকার বসে আছে বা হ্যাক করার জন্য রেডি হয়ে আছে। তো ফ্রেন্ডস, আমরা এটা না বুঝে কিন্তু অনেক সময় আমাদের ডেটা দিয়ে ফেলি এবং আমাদেরকে কিন্তু অনেক পরে পস্তাতে হয়।
এছাড়াও ফ্রেন্ডস তোমরা অনেক সময় দেখবে যে ইন্টারনেটে এমন এমন কিছু কন্টেন্ট আছে বা ভিডিওস আছে বা এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের দেশে বা আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবেল নেই, এরকম কিন্তু দেখিয়ে দেয়। মানে আমাদের দেশের নাগরিক বা আমাদের দেশে বসে কিন্তু সেই কন্টেন্টটাকে দেখা যাবে না, কারণ সেটা কিন্তু অন্য দেশের কন্টেন্ট, শুধুমাত্র যে দেশের কন্টেন্ট সেই দেশের লোকেরাই দেখতে পারবে এমনটা কিন্তু সিস্টেম করা থাকে। যেমন ধরো তোমরা একটা কোনো কন্টেন্ট দেখছো যেটা শুধুমাত্র আমেরিকাতে অ্যাভেলেবেল আছে, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই, মানে ইন্ডিয়ার লোক দেখতে পারবে না, শুধুমাত্র আমেরিকার লোকই কিন্তু সেই জিনিসটা দেখতে পারবে, মানে সেই কন্টেন্টটা দেখতে পারবে। এবং তখন ফ্রেন্ডস তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেয় যে দিস ভিডিও ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি, মানে তুমি তোমার দেশে বসে কিন্তু এই ভিডিওটাকে দেখতে পারবে না, মানে এই ভিডিওটা তোমার দেশের জন্য নয়। এটা এই কারণে হয় যে যে সার্ভার যে আমাদের সার্ভ করছে জিনিসটা, সেই সার্ভারে বুঝতে পেরে যায় যে তুমি ইন্ডিয়ার লোক, আমেরিকার লোক নও, তাই ইন্ডিয়ার লোক যেহেতু তোমাকে কিন্তু এটা সার্ভ করতে পারবে না, মানে তোমাকে দিতে পারবে না, কারণ ভিডিওটা তোমার দেশে অ্যাভেলেবেল না, কারণ সে তোমার আইপি অ্যাড্রেসটা জানে এবং আইপি অ্যাড্রেস জানার ফলে কিন্তু সে বুঝতে পেরে যায় যে তুমি একজন ইন্ডিয়ান নাগরিক, নট অ্যান আমেরিকান। তাই ফ্রেন্ডস ইন্ডিয়ান বলে কিন্তু তোমাকে সে সেই কন্টেন্টটা দেখাতে পারে না, কারণ সেটা শুধুমাত্র আমেরিকানদের জন্য অ্যাভেলেবেল। তো ফ্রেন্ডস এইসব জায়গাতেই কিন্তু ভিপিএনের দরকার, মানে ভিপিএনের সাহায্য আমরা নিয়ে থাকি, মানে যেসব জিনিস আমাদের এখানে ব্যান করা আছে বা যেসব জিনিস আমাদের দেশের জন্য নয়, সেই সব জিনিস মানে সেই সমস্ত জিনিস যেগুলো আমরা দেখতে পারবো না ইন্ডিয়ায় বসে, সেই সব জিনিস দেখার জন্য কিন্তু আমরা ভিপিএনের ব্যবহার করে থাকি এবং এই জন্যই কিন্তু ভিপিএন ব্যবহার করা হয় এত বেশি। তো ফ্রেন্ডস ভিপিএন নেটওয়ার্কের উদাহরণ দিতে গেলে বলবো যে ধরো তুমি এখানে ইন্ডিয়াতে বসে আছো এবং আমেরিকাতে একটা ভিপিএনের সার্ভার আছে। তো ফ্রেন্ডস তুমি এবং আমেরিকার যে ভিপিএন সার্ভার, মানে তোমার ডিভাইসের সঙ্গে যদি আমেরিকান সেই ভিপিএন সার্ভারটা যদি কানেক্ট হয়ে যায় একবার, তার থেকে কিন্তু তুমি সমস্ত ডেটাও নিতে পারো এবং তুমি সমস্ত ডেটা শেয়ারও করতে পারো এবং সেটা এনক্রিপ্টেড থাকবে, মানে সিকিউর থাকবে, তার বাইরে কেউ জানতে পারবে না, মানে তুমি এবং আমেরিকার সেই ভিপিএনের মাঝখানে কিন্তু আর কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারবে না এবং এটাও জানতে পারবে না যে তুমি কী কী শেয়ার করছো এবং তার থেকে কী নিচ্ছো এবং তুমি কী কী ভিডিওস দেখছো। তোমার ISP বলো বা তোমার গভর্নমেন্ট বলো বা সার্ভার বলো, কেউ কিন্তু জানতে পারবে না তোমাদের মধ্যে একটা যোগসূত্র হয়েছে এবং তোমরা একে অপরের সঙ্গে জিনিস শেয়ার করছো। তো ফ্রেন্ডস এইভাবেই যখন তোমরা কোনো জিনিস সার্চ করো VPN ঢুকে, মানে যেটা তোমাদের দেশে অ্যাভেলেবেল নেই সেটা সার্চ করো, তখন কিন্তু তোমার ফোন থেকে সার্চটা যায় না, মানে তোমার আইপি অ্যাড্রেস থেকে কিন্তু সেই সার্চের অপশানটা বা রিকোয়েস্টটা যায় না, সেটা যায় কিন্তু সেই VPN থেকে, মানে যে VPN তুমি কানেক্টেড হয়ে আছো সেই VPN থেকে কিন্তু সেই রিকোয়েস্টটা যায় এবং ওয়েবসাইট বা সার্ভার ভাবে কি যে না সেই দেশের লোকই করছে, কারণ VPNটা সেই দেশের, তাই সেই দেশের নাগরিক কিন্তু রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো তারা কিন্তু সেইভাবে কিন্তু তাদেরকে সব কিছু শো করে দেয় যে হ্যাঁ আমেরিকার লোকই দেখছে, এতে কোনো ভয়ের ব্যাপার নেই বা আমাদের এটা চুরিও হচ্ছে না। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু তুমি তোমার নিজের দেশে বসে অন্য দেশের VPN ঢুকে কিন্তু সেই দেশের সব কিছু জানতে পেরে যাও যেগুলো তোমার দেশে অ্যাভেলেবেল নেই সেগুলোও, এবং ওয়েবসাইট বলো, সার্ভার বলো, তোমার দেশের গভর্নমেন্ট বলো, ISP বলো, কেউ কিন্তু কিচ্ছু বুঝতে পারে না। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু তোমরা ভিপিএনের সাহায্য নিয়ে যেসব জিনিস ব্লকড আছে তোমাদের জন্য বা তোমাদের দেশে বা তোমাদের আইপি অ্যাড্রেসের সাপোর্ট নেই, সেই সমস্ত জিনিস কিন্তু তোমরা দেখতে পারো এবং তথ্য আদান প্রদান করতে পারো, সেটা কেউ জানতেও পারবে না এবং তোমার কোনো ডেটা বা তোমার কোনো পার্সোনাল ডিটেলসও তাদের কাছে শেয়ার হবে না, মানে কোনো হ্যাকারের কাছে শেয়ার হবে না। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু ভিপিএনের সাহায্য নিয়ে কিন্তু মানুষ অনেক কিছু ফায়দা নিচ্ছে এবং সমস্ত কন্টেন্ট সব দেশের সব কন্টেন্ট কিন্তু সে দেখতে পাচ্ছে এবং সমস্ত ব্লকিং সাইট সব কিছু কিন্তু সে অ্যাক্সেস করতে পারছে এবং টোটাল ইন্টারনেটের যে মজা সেটা কিন্তু সে নিতে পারছে। তো ফ্রেন্ডস ভিপিএনের কথা বলতে গেলে কিন্তু দুনিয়াতে হাজার হাজার রকমের VPN আছে, VPN সাইট আছে, যেগুলো কিন্তু কয়েকটা কিন্তু ফ্রিতেও ব্যবহার করা হয় এবং একটা কিন্তু পেড, মানে যেগুলো টাকা দিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। তো ফ্রেন্ডস তোমাদের ভালোর জন্য বলবো যে তোমরা VPN ব্যবহার করে থাকো তাহলে কিন্তু পেড VPNই ব্যবহার করবে, কারণ পেড VPN ব্যবহার করলে কিন্তু সেটা এনক্রিপ্টেড থাকে, মানে অনেকটা সুরক্ষিত থাকে, মানে কোনো ডেটা কারোর কাছে লিক হওয়ার সুযোগ থাকেও না এবং কারোর কাছে কোনো কিছু ফাঁস হয়ে যাওয়ারও সুযোগ থাকে না, মানে তোমরা সব কিছু সিকিউর থাকতে পারবে এবং কেউ কখনোই জানতে পারবে না যে তোমরা কোন দেশের VPN ঢুকে কী ব্যবহার করছো বা কী সার্চ করছো। তো ফ্রেন্ডস VPN ব্যবহার করার ক্ষেত্রে ফ্রি না করে পেড VPN ব্যবহার করে সব থেকে বেটার অপশান। তো ফ্রেন্ডস VPN ব্যবহার করার ফলে কিন্তু অনেক অনেক দেশ আছে যেখানে কিন্তু ফেসবুক এবং ইউটিউব, ইনস্টাগ্রাম অনেক কিছু কিন্তু ব্যান আছে, মানে সেসব দেশে কিন্তু সেগুলো মানে অ্যাভেলেবেল নেই, মানে তাদের দেশের নাগরিকদের জন্য কিন্তু সেগুলো সাপোর্ট নেই। তো ফ্রেন্ডস সেখানে কী করবে, সেখানে কিন্তু VPN ব্যবহার করলে কিন্তু ফেসবুক, ইউটিউব, মানে যেগুলো যে দেশে ব্যান আছে সেগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। তো ফ্রেন্ডস VPN ব্যবহার করলে কিন্তু সব কিছুই অ্যাক্সেস করা সম্ভব এবং তোমরা অবশ্যই পেড VPN ব্যবহার করবে, যেগুলো মান্থলি প্ল্যান থাকে, ইয়ারলি প্ল্যান থাকে সেগুলোই ব্যবহার করবে যদি করো, কারণ সেগুলো কিন্তু সব থেকে বেশি সিকিউর হয়, ফ্রি কিন্তু একদমই করা উচিত না। তো ফ্রেন্ডস VPN ব্যবহার করা খুবই সহজ, যদি তোমরা ফোন থেকেই করতে চাও তাহলে তোমাদের ফোনের সেটিংয়ে যাবে, সেখানে গিয়ে অপশানস আছে সেগুলো অন করে দিলে কিন্তু তোমরা VPN কানেক্ট করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস প্লে স্টোরে অনেক অনেক অ্যাপ আছে VPNের যেগুলো তোমরা অবশ্যই ইনস্টল করতে পারো এবং সেগুলো ব্যবহার করতে পারো যদি সেগুলো পেড হয়। পেড বলতে বোঝায় টাকা দিয়ে কেনা, মানে সাবস্ক্রিপশন কেনা। তো ফ্রেন্ডস তাহলে কিন্তু তোমরা অবশ্যই সিকিউর থাকবে এবং তোমাদের ইচ্ছা মতো তোমরা যেখানে থাকো, যে দেশেই থাকো, সব কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবে, সে ব্যান থাকুক, যাই থাকুক বা ব্লক থাকুক, তোমাদের কোনো দেখার দরকার নেই। VPN ইউজ করবে তো তোমাদের কোনো ব্যাপার নয়, সব কিছু তোমরা অ্যাক্সেস করতে পারবে, 100% কিন্তু ইন্টারনেটের মজা তোমরা নিতে পারবে।
তো ফ্রেন্ডস আশা করবো আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে ভিপিএন কি, ভিপিএনের কাজ কি, ভিপিএন কেন ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর সুবিধা অসুবিধা। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিপিএনের ব্যাপারে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং যদি ফার্স্ট টাইম চ্যানেলে এসে থাকো মানে প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখো তাহলে কি করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বাটনও ক্লিক করে। তাহলে কি হবে, যখনই আমি কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওস আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস আজ তাহলে এই পর্যন্তই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ততক্ষণ তোমাদের জানাই গুড বাই।